গাইস, আমি স্বর্ণাঙ্ক, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ সিজন ফাইভে 18 নম্বর ম্যাচ নিয়ে। যেটা হয়েছিল হচ্ছে ক্যান্ডি ফ্যালকনসের সাথে ডাম্বুলা সিক্সার্সের। তো প্রথমে এখানে ক্যান্ডি ফ্যালকনস ব্যাট করতে নামে, তারা 20 ওভারে 222 রান করে 4 উইকেটে। চান্দিমাল 12 রান, আন্দ্রে হচ্ছে 7 রান, মোহাম্মদ 24 রান, হাসারাঙ্গা 25 রান, কামিন্দ 51 রান এবং ম্যাথিউ 44 রান করে। সেই জন্যই এই রানটা তাদের এত দূর গিয়ে পৌঁছায় এবং দুশান 3 রান এবং সোনাল 1টা রান নেয়। এবং পরে যখন ডাম্বুলা সিক্সার্স ব্যাটিং করতে নামে, তারা কিন্তু রানটা করতে পারেনি, 54 রান তারা পিছিয়ে থেকে যায়। 20 ওভারে তারা 168 রান করে 9 উইকেটে। সো ক্যান্ডি ফ্যালকনস এই ম্যাচে 54 রানে কিন্তু জিতে যায়। এবং এখানে রিজা 2 রান, কুশল 74 রান, লাহিরু 3 রান এবং চ্যাপম্যান 24 রান আর চামিন্দু 18 রান করেন এবং দুশান 3টা উইকেট এবং ওয়াহিন্দু 4টা উইকেট নেয়। তো এই ম্যাচটা কিন্তু বেশ ভালো একটা ম্যাচ ছিল এবং এই ম্যাচটাতে উইকেট যদি না পড়তো ডাম্বুলা সিক্সার্সে, তারা কিন্তু খুব সুন্দর করে ম্যাচটাকে জিততে পারতো। তো দেখা যাক, এখন সেমিফাইনালে তো বেশ অনেকগুলো টিম উঠে গেছে, তো কে কে খেলবে সেটা এখন দেখার। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।